জাতিকে এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দেবার জন্য আপনারা এই আন্দোলনকে ইবাদত বন্দেগীর অংশ মনে করে আজকের এই অবস্থান কর্মসূচি সফল করেছেন। প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের তিন বেলা ভাতের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে তার পছন্দের সরকার গঠন করবার অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি এই দুটো অধিকার অর্জিত হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ যেই কষ্টে আছে, এই কষ্টের একটি তাৎক্ষণিক সমাধান সম্ভব। স্বাধীনতার 52 বছর পর যেই সরকার তুমি 15 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় আছো, অবৈধভাবে জগদ্দাল পাথরের মতো তুমি এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য তিন বেলা অন্নের সংস্থান করতে পারো না, তোমার কি নৈতিক অধিকার রয়েছে? 10 টাকা সে চাল খাওয়াবে, সেই বাংলাদেশের মানুষ আজ ভাত খাবার জন্য আন্দোলন করছে। আজকে লজ্জা তো তোমাদের হবার কথা। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26 মার্চের প্রত্যুষে, যিনি শুধু ঘোষণা দিয়ে থেমে থাকেননি, সশস্ত্র সংগ্রাম করে 9 মাসে এই বাংলাদেশের 55,598 বর্গ মাইলের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, যার স্ত্রী 2 শিশু সন্তানকে নিয়ে ওই 9 মাস নিজের জীবন বিপন্ন করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে পড়েছে, এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা রাজাকে সর্বশ্রেষ্ঠ নারী মুক্তিযোদ্ধার খেতাব দিয়েছেন, আজকে তার স্বাদ প্রকাশ করবার জন্য আপনি ওই স্কুলের প্রধান শিক্ষককে আপনি তলব করবেন, আপনি ব্যাখ্যা চাইবেন, এটি স্বাধীন বাংলাদেশের চিত্র হতে পারে। নেতা তারেক রহমান বলেছেন, আজকের আন্দোলন এবং সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, আজকের আন্দোলন এবং সংগ্রাম বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধি বাংলাদেশ নিশ্চিত করবা। তিনতলা 7 নম্বর কক্ষ আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে 2 জন চিকিৎসকের সাথে, ভাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মার্কেন্টাইল বেগম খালেদা জিয়াকে আমরা মায়ের আসনে অধিষ্ঠিত করেছি, আমরা শপথ দিয়েছি জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চরাত্তারে ক্রমান যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন সেই আন্দোলন আমরা সফল করব। আমাদের রাজপথ ছেড়ে চলে যাবার কোন সুযোগ নেই।